সাজিদুল করিম আপনি লিখেছেন, বৃষ্টি প্রার্থনা করে কোনো কোনো জায়গায় নানা আয়োজন করে ব্যাঙের বিয়ে দেওয়া হয়, এটার যৌক্তিকতা কতটুকু? এটা যে অযৌক্তিক সেটা বোধহয় বোঝার জন্য শিক্ষিত বা পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরও বলা যে এই মূর্খতা, এই অজ্ঞানতা আমাদের সমাজে আছে। গরমের তীব্রতায় বা বৃষ্টিহীনতায়, খরায় আমরা দেখি যে অনেকে ব্যাঙের বিয়ে দেয়, অনেকে সেটা নিয়ে নানা আয়োজন করে, অনেকে কনসার্টের আয়োজন করে, অনেকে গায়ে কাদা মেখে মাঠে আপনার তথাকথিত তাদের মতো করে তারা বৃষ্টি প্রার্থনা করে। তারা কার কাছে প্রার্থনা করছেন? যদি তারা আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দানকারী এটা বিশ্বাস করেন, কোরআন কারিমে বহু আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ মেঘমালাগুলোকে এক জায়গাতে কোনো জায়গায় তাড়ান এবং তার আড়ালে বৃষ্টি রাখেন, তার মাধ্যমে বৃষ্টি বারিধারা বর্ষণ করেন। এই যে ব্যাপারটা, আল্লাহ তাআলার আয়াতকে যদি কেউ বিশ্বাস করে, যদি কেউ মুসলমান হয়ে থাকে, তাহলে সে প্রার্থনা করবে আল্লাহর কাছে ইস্তিসকা এবং বৃষ্টি প্রার্থনার সালাতের মাধ্যমে, সাধারণ দোয়ার মাধ্যমে। এর বাইরে এ সমস্ত পদ্ধতিতে যদি কেউ বৃষ্টি প্রার্থনা করেন, বৃষ্টির আশা করেন, তাহলে সেটা কুসংস্কার, সেটা আপনার ইমান বিধ্বংসীও হতে পারে এবং মূর্খতা, অজ্ঞানতা তো বটেই। বিধায় এ ধরনের অযৌক্তিক এবং অজ্ঞানতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।